হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে প্রমাণসহ জানতে পাবেন শাবনূর বনাম মৌসুমী এই দুজনের মধ্যে 1997 সালের বক্স অফিসে কে ছিল সেরা নায়িকা। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন বাংলা সিনেমার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি একটি ফানি ভিডিওর নতুন চ্যানেল খুলেছি, চ্যানেলটি নাম এসকে মহাফান টিভি। আশা করি আপনাদের কাছে ফানি ভিডিওটি ভালো লাগবে। ফানি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যাই হোক, চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক 1997 সালের বক্স অফিসে সেরা নায়িকা কে ছিল, শাবনূর নাকি মৌসুমী। এই তালিকার এক নম্বরে আছে মৌসুমী অভিনীত শান্তি চাই। এই সিনেমাটি 1997 সালের ঈদ উল ফিতরে মুক্তি পায়। এই সিনেমাটি পরিচালনা করেছেন সুহানুর রহমান সুহান। মৌসুমী অভিনীত শান্তি চাই এই সিনেমাটি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হিট। এই তালিকার এক নম্বরে আছে শাবনূর অভিনীত প্রেম। এই সিনেমাটি পরিচালনা করেছেন দেলোয়ার জাহান জন্টু। এই সিনেমাটি 1997 সালের ঈদুল আজহায় মুক্তি পায়। মুক্তির পর শাবনূর অভিনীত প্রেম এই সিনেমাটি বক্স অফিসে ফ্লপ হয়। এই তালিকার দুই নম্বরে আছে মৌসুমী অভিনীত গোলাগুলি। এই সিনেমাটি 1997 সালের ঈদ উল ফিতরে মুক্তি পায়। এই সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্দিক জামান নান্টু। মৌসুমী অভিনীত গোলাগুলি এই সিনেমাটি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হিট। এই তালিকার দুই নম্বরে আছে শাবনূর অভিনীত আত্মসাত। এই সিনেমাটি পরিচালনা করেছেন আবিদ হাসান বাদল। এই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়। এই তালিকার দুই নম্বরে আছে মৌসুমী অভিনীত মিথ্যা অহংকার। এই সিনেমাটি পরিচালনা করেছেন মোতালেব হোসেন। এই সিনেমাটি 1997 সালের ঈদ উল ফিতরে মুক্তি পায়। মুক্তির পর বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে। এই তালিকার তিন নম্বরে আছে শাবনূর অভিনীত প্রেম পিয়াসি। এই সিনেমাটি পরিচালনা করেছেন রেজা হাসমত। এই সিনেমাটি 1997 সালের ঈদ উল আজহায় মুক্তি পায়। মুক্তির পর এই সিনেমাটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে। এই তালিকার চার নম্বরে আছে মৌসুমী অভিনীত জজ সাহেব। এই সিনেমাটি পরিচালনা করেছেন শামসুদ্দিন টগর। এই সিনেমাটি 1997 সালের ঈদ উল আজহায় মুক্তি পায়। মুক্তির পর এই সিনেমাটি বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে। এই তালিকার চার নম্বরে আছে শাবনূর অভিনীত শেষ ঠিকানা। এই সিনেমাটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ। এই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। এই তালিকার পাঁচ নম্বরে আছে মৌসুমী অভিনীত রূপসী রাজকন্যা। এই সিনেমাটি 1997 সালের ঈদ উল ফিতরে মুক্তি পায়। এই সিনেমাটি পরিচালনা করেছেন এম এম সরকার। মৌসুমী অভিনীত রূপসী রাজকন্যা এই সিনেমাটি 1997 সালের ঈদ উল ফিতরে মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। এই তালিকার পাঁচ নম্বরে আছে শাবনূর অভিনীত স্বপ্নের নায়ক। এই সিনেমাটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ। এই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে। এই তালিকার ছয় নম্বরে আছে মৌসুমী অভিনীত রঙিন রংবাজ। এই সিনেমাটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। এই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। এই তালিকার ছয় নম্বরে আছে সালমান শাহ শাবনূর অভিনীত আনন্দ অশ্রু। এই সিনেমাটি পরিচালনা করেছেন শিবলী সাদিক। এই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। এই তালিকার সাত নম্বরে আছে মৌসুমী অভিনীত বিশ বছর পর। এই সিনেমাটি পরিচালনা করেছেন দেলোয়ার জাহান জন্টু। এই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে। এই তালিকার সাত নম্বরে আছে শাবনূর অভিনীত বুকের ভিতর আগুন। এই সিনেমাটি পরিচালনা করেছেন চটকু আহমেদ। এই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে। এই তালিকার আট নম্বরে আছে মৌসুমী অভিনীত লাট সাহেবের মেয়ে। এই সিনেমাটি পরিচালনা করেছেন ইস্পাহানি আরিফ জাহান। এই সিনেমাটি 1997 সালের ঈদ উল আজহায় মুক্তির পর বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে। এই তালিকার আট নম্বরে আছে শাবনূর অভিনীত রঙিন উজান বাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন শিল্পী চক্রবর্তী। এই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। এই তালিকার নয় নম্বরে আছে মৌসুমী অভিনীত স্নেহের বাদন। এই সিনেমাটি পরিচালনা করেছেন মতিন রহমান। এই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিসে ফ্লপ হয়। এই তালিকার নয় নম্বরে আছে শাবনূর অভিনীত কে অপরাধী। এই সিনেমাটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। এই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে। এই তালিকার দশ নম্বরে আছে মৌসুমী অভিনীত কালনাগিনীর প্রেম। এই সিনেমাটি পরিচালনা করেছেন সিরাজুল মিজান। এই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়। এই তালিকার দশ নম্বরে আছে শাবনূর অভিনীত মন মানে না। এই সিনেমাটি পরিচালনা করেছেন মতিন রহমান। এই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিসে ফ্লপ হয়। এই তালিকার এগারো নম্বরে আছে মৌসুমী অভিনীত কথা দাও। এই সিনেমাটি পরিচালনা করেছেন আজিজুর রহমান। এই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে। তালিকার এগারো নম্বরে আছে শাবনূর অভিনীত তুমি শুধু তুমি। এই সিনেমাটি পরিচালনা করেছেন আবিদ হাসান বাদল।
বাদল। এই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিসে এভারেজ ব্যবসা করে। এই তালিকার 12 নম্বরে আছে মৌসুমী অভিনীত অন্ধ ভালোবাসা। এই সিনেমাটি পরিচালনা করেছেন মুনতাজুর রহমান আকবর। এই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। এই তালিকার 13 নম্বরে আছে মৌসুমী অভিনীত সুখের ঘরে দুঃখের আগুন। এই সিনেমাটা করেছেন গুলজার। এই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। এই তালিকার 14 নম্বরে আছে মৌসুমী অভিনীত মুনাফেক। এই সিনেমাটি পরিচালনা করেছেন সাইদুর রহমান সাইদ। এই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিসে এভারেজ ব্যবসা করে। এই তালিকার 15 নম্বরে আছে মৌসুমী অভিনীত নরপিশাস। এই সিনেমাটি 1997 সালে বক্স অফিসে মুক্তির পর বক্স অফিসে এভারেজ ব্যবসা করে। এই তালিকার 16 নম্বরে আছে মৌসুমী অভিনীত লুত্তরাজ। এই সিনেমাটি পরিচালনা করেছেন কাজী হায়াত। এই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে। 1997 সালের বক্স অফিসে শাবনুরের মোট 11টি সিনেমা মুক্তি পায়। এই 11টি সিনেমার মধ্যে 2টি সিনেমা ফ্লপ হয়, 5টি সিনেমা এভারেজ ব্যবসা করে ও 4টি সিনেমা হিট হয়। 1997 সালের বক্স অফিসে মৌসুমী অভিনীত সর্বমোট 16টি সিনেমা মুক্তি পায়। এই 16টি সিনেমার মধ্যে 2টি সিনেমা ফ্লপ হয়, 4টি সিনেমা এভারেজ ব্যবসা করে, 7টি সিনেমা হিট হয়, অন্য 3টি সিনেমা সুপার ডুপার হিট ব্যবসা করে। তো বন্ধুরা, 1997 সালের বক্স অফিসে কে সেরা, শাবনুর নাকি মৌসুমী? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।